কুল্লু নাফসিং যায়েকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মানুষের মৃত্যুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কবরের মধ্যে যখন তাকে দেয়া হবে, সেখানে ফেরেশতারা এসে তাকে তিনটা কোশ্চান করবে। যে ব্যক্তি এই তিনটা কোশ্চানের আনসার দিতে পারবে, তাকে আরও একটা এক্সট্রা কোশ্চান করা হবে, আর এই এক্সট্রা কোশ্চানের বিনিময়ে তাকে জান্নাত দেয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই তিনটা কোশ্চানের উত্তর দিতে পারবে না, তার মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কারণ সে প্রথম স্টেশনে ধরা খেয়ে গেল। এরপরে প্রত্যেকটা স্টেশনে বিপদ আছে না? নাই, বিপদ আছে, মারাত্মক বিপদ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই কঠিন দিনে কিছু মানুষ দুনিয়াতে আছে যাদেরকে কোনো প্রশ্নই করা হবে না, বিনা প্রশ্নে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এবার আসুন আমরা জেনে নিই সেই লোকগুলো কারা। নাম্বার ওয়ান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তি যে ইসলামী রাষ্ট্রকে রাত জেগে পাহারা দেয়, বহিঃশত্রু থেকে ইসলামী রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য সে রাত জেগে রাষ্ট্রের বর্ডার পাহারা দেয়, ওই ব্যক্তিকে কবরের মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা প্রশ্ন করবেন না, বিনা প্রশ্নেই তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার টু, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমায়, অর্থাৎ আপনি প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের 29 পারাতে সূরা মুলক রয়েছে, ওই সূরা মুলকের 30টা আয়াত আছে, যদি আপনি ওই 30টা আয়াত তিলাওয়াত করার পরে ঘুমান, আর যদি আপনি মারা যান, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কবরের মধ্যে আপনাকে কোনো কোশ্চান করবে না, কোনো প্রশ্ন আপনাকে করা হবে না, আপনি বিনা প্রশ্নে জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরা কবরের মধ্যে আপনার সাক্ষী হবে, এই সূরা কবরে আপনার পাশে দাঁড়াবে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের মনের মধ্যে এই সূরাটা গাঁথা থাক। এই সূরা শিখার দরকার আছে না? নাই, এই সূরাটা শিখতে রাজি আছেন তো? মাত্র 30টা আয়াত, আপনি চাইলে প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করেন, এক মাসে আপনার এই সূরাটা মুখস্থ হয়ে যাবে, আর বিনিময়ে তার প্রতিদান অনেক বেশি। আল্লাহু আকবার। এর চেয়ে ভালো সুসংবাদ আর কি হতে পারে? একটা সূরা, এই সূরাটা আপনি শিখে ফেললে কবরের মধ্যে আপনাকে আর কোনো কোশ্চান করা হবে না, বিনা কোশ্চানে এই সূরাটাই কবরের মধ্যে ডিভিড করতে থাকবে, আর এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার থ্রি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তিন নাম্বারে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শুক্রবার দিন অথবা রাতে মারা যায়, যে ব্যক্তি শুক্রবার দিন অথবা রাতে মারা যায়, আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে কবরের মধ্যে কোনো কোশ্চান করবেন না। কারণ হচ্ছে, যদি ওই ব্যক্তিটা ইসলামের অন্য হুকুম আহকামগুলো দৈনিক পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে পারে, আল্লাহ তাবারকা ওয়া তাআলাকে খুশি রাখতে পারে, আর সে যদি শুক্রবার দিন অথবা রাতে মারা যায়, তাকে জান্নাত দেয়া হবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এখন শুক্রবার দিন অথবা রাতে মারা যাওয়া, এটা কিন্তু আপনার আমার হাতে নেই, তাই না? কারণ আমরা কখন মারা যাব সেই ব্যাপারটা জানে কে? আল্লাহ তাবারকা ওয়া তাআলা জানেন। সেজন্য আমাদেরকে প্রত্যেক দিন নামাজে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনি আমাকে একটা সুন্দর মৃত্যু দান করেন, আমাদের মৃত্যুটা শুক্রবার দিন অথবা রাতে দেন, অথবা রমজান মাসে দেন, অথবা নামাজের সেজদারত অবস্থায় দেন,
এমন ভাবে আমাদের মৃত্যুটা আপনি দেন যাতে করে কবরের মধ্যে আমাকে কোনো কোশ্চান করা না হয়, যাতে করে আমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি আমার সেই দোয়াটা কবুল করেন। এইভাবে বলে বলে প্রত্যেক দিন আপনাকে দোয়া করতে হবে। হতে পারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে জুমার দিন অথবা রাতে মৃত্যু দিয়েও দিতে পারে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। নাম্বার 4, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকেও কবরের মধ্যে কোনো কোশ্চান করা হবে না যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে খুশি করার জন্য ইসলামের পথে শহীদ হয়ে যায়। আর ওই শহীদ ব্যক্তিকে কবরের মধ্যে কোনো কোশ্চান করা হবে না, বিনা কোশ্চানে তাকে জান্নাত দেওয়া হবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত সব সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শহীদি মৃত্যু কামনা করা, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদি মৃত্যু কামনা করতে হবে আপনাকে। আপনি যদি শহীদি মৃত্যু কামনা করেন, আপনার নিয়ত যদি থাকে একনিষ্ঠ, আপনি শহীদ না হলেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। পড়েন নাম্বার 5, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, পেটের কোনো বড় অসুখে তার মৃত্যু হয়, যেমন তার লিভার ক্যান্সার হতে পারে অথবা তার পেট ব্যথা হতে পারে, অন্য কোনো রোগ হতে পারে যেই রোগের কারণে তার মৃত্যু অনিবার্য এবং সে মৃত্যুবরণ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটাও জান্নাতে যাবে এবং কবরের মধ্যে কোনো তাকে কোশ্চান করা হবে না, বিনা কোশ্চানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবর নামক যে স্টেশন আছে এই স্টেশনটা অতিক্রম করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে সব সময় ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্যশীলদের সাথে থাকে কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা।